পোকার আক্রমণ থেকে আম বাগানকে রক্ষা করার জন্য কীটনাশক ছিটানোটা অতীব জরুরি। তো এই কীটনাশক ছড়াতে গিয়ে প্রতি সিজনেই আমি যে বিড়ম্বনায় পড়েছি সেটা হলো পাওয়া মেশিন দিয়ে বীজ দেওয়া। তো পাওয়া মেশিন দেওয়ার যে অপকারিতা সেটা হলো তিনটা লেবার লাগে, ক্লান্ত হয়ে যায় সবাই, অতিরিক্ত পয়সা খরচ, আর আমি নতুন একটা প্রযুক্তি ব্যবহার করেছি, এটা আমার কাছে খুবই লাভজনক এবং সময় সাশ্রয়ী, আমার কাছে খুব ভালো লেগেছে। খুব অল্প মূল্যে এই মেশিনটি কিনে আমি ব্যবহার করছি, এটা আম বাগানে বীজ দেওয়ার ক্ষেত্রে খুবই উপকারী এবং পা মেশিনের চেয়ে অল্প সময়ে অনেক বেশি জায়গায় বীজ ছিটানো সম্ভব। তো আসেন আমরা দেখি কী মেশিন সেটা। মেশিনটি ছোট্ট একটা মেশিন, পুরো পাম্প মিনিটে 8 লিটার, 12 ভোল্ট, 100 ওয়াট। এখন এটা আমার একটা ব্যাটারির সঙ্গে সংযুক্ত করা আছে, যে ব্যাটারিটা 12 ভোল্ট, 12 ভোল্ট 80 অ্যাম্পিয়ার ব্যাটারি, 80 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 80 অ্যাম্পিয়ার ব্যাটারি, সকাল থেকে চলছে বীজ দেওয়া। আমার একটি লেবার কম লেগেছে, তাতে আমি চিন্তা করে দেখলাম, হিসাব করে দেখলাম যে আমি যদি 10 বার বাগানে বীজ দিই 10টা লেবার আমার কম লাগবে, 10টা লেবারের দাম 300 টাকা করে হলে 3000 টাকা, আমার মেশিনের দাম অনলি 2200 টাকা, তাহলে আমার মেশিনের দাম উঠে গেল মাত্র 8 থেকে 10টা লেবার কম নিলেই। তো মেশিনটা দিয়ে বীজ ছিটাচ্ছে আমার লোক, আমার এই বাগানটির বয়স প্রায় 20 বছর, পর্যাপ্ত আম আসছে কোনো কোনো গাছে, কোনো কোনো গাছে এবার মিস করেছে, পর্যাপ্ত আম এর আগেও 2-3 বার বীজ দিয়েছি, বীজ ছিটাতে অনেক কষ্ট হয়, আমি অনলাইনে খোঁজাখুঁজি করে এই মেশিনটার সন্ধান পাই এবং অনলাইনে অর্ডার করে আমি মেশিনটা নিয়ে আসি। মেশিনটা নিয়ে আসার পর এবারই প্রথম আমি বীজ দেওয়া শুরু করি, আমি সকাল থেকে বীজ দিচ্ছি, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আমি খুব ইমপ্রেস, আমার খুব ভালো লাগছে মেশিনটা। আপনারা চাইলে মেশিনটা নিতে পারেন, এতে আমার বিশ্বাস খুব অল্প সময়ে বাগানে বীজ ছিটাতে পারবেন, মিনিটে 8 লিটার পানি ছিটাতে সক্ষম। কাকা, হ্যাঁ গাছের মাথায় মারেন, হ্যাঁ গাছের মাথায়, গাছের মাথায় বীজ তোলা সম্ভব, গাছের মাথার উপর দিয়েও বীজ চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি অনেক উপরে। এই পশ্চিমের গাছটাতে মারেন, পশ্চিমের গাছটাতে কাকা, ওখান থেকে, হ্যাঁ পশ্চিমের গাছটাতে দেখেন, বীজ ছিটাচ্ছে একদম গাছের মাথায়, মগডালে চলে গেছে বীজ অনেক দূরে, এবং খুব সুন্দরভাবে সব জায়গায় ছিটানো সম্ভব হচ্ছে, যেটা পা মেশিন দিয়ে অত উপরে ওষুধ ছিটানো সম্ভব হয়নি। আমার এই মেশিনটা দিয়ে খুব দ্রুত খুব সুন্দরভাবে সর্বস্তরে বীজ ছিটানো সম্ভব হচ্ছে। মেশিনটা খুবই ভালো, এর চেয়েও পাওয়ারফুল মেশিন যদি কেউ নিতে পারেন, আমি অনলাইনে একটা মেশিন দেখছি এর চেয়েও পাওয়ারফুল, কিন্তু আমি বুঝতে পারিনি সেই মেশিনটা আসলে এসি না ডিসি, 12 ভোল্টে চলবে না কারেন্টে চলবে, যার কারণে ওই মেশিনটার কোনো লিঙ্ক পাইনি যাদের সাথে যোগাযোগ করা মেশিনটা আনতে পারি, যার কারণে আমি এই মেশিনটা নিয়েছি। নেওয়ার পর থেকেই ভাবছিলাম হয়তো কাজ হবে কি হবে না, তো যাই হোক আজকে মেশিন দেওয়া, বীজ দেওয়া শুরু করেছি মেশিন দিয়ে। তো এই পাম্পটা দিয়ে বীজ দিয়ে আমি খুবই ইমপ্রেস, খুশি লাগছে নিজেকে, খুব ভালো লাগছে, অনেক উঁচুতে বীজ দিচ্ছে, ইনশাল্লাহ আমার বাগান এবার আমও যথেষ্ট ভালো। দেখা যাক দেশের যে পরিস্থিতি তাতে আম খাওয়ার লোক পাবো কিনা জানি না,
তারপরেও কাজ তো করতে হবে, বাগানে পর্যাপ্ত আম আছে ইনশাল্লাহ। ধন্যবাদ।